বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কোচিং থেকে ফেরার পথে মা ছেলে বাহিরে একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করলাম। যেহেতু আমাদের আসতে আসতে প্রায় 10:30-11টা বেজে যাচ্ছিল, তো আমরা সকালে নাস্তা না করেই গিয়েছিলাম। এসে আর গ্যাস পাবো না, রুটি ভাজতে পারবো না, তাই বাহিরেই নাস্তা করলাম। তো এখানে যেটাই জিজ্ঞেস করছিলাম, এই দোকানটার মধ্যে কিছুই নাই। দুটা পরোটা নিলাম, দুইটা না তিনটা, আমার ছোটো ছেলের জন্য দুইটা আর আমি একটা খাই সবসময়। ওর জন্য ডাল ভাজি নিলাম আর আমার জন্য ডিম পোচ। তো আমার ছেলে আবার ডিম পোচ খায় না, ডিম পোচ বা ডিম ভাজা এগুলো পছন্দ করে না। তো আমার কাছে রুটি খেতে চাই ভালো লাগে, এজন্য আমি ডিম পোচ নিলাম। এখানে আবার চা নাই, তো আসলে কখনো খাওয়া হয় না। তারপর বাসায় ফিরে আসার পথে লাল শাক নিয়ে আসলাম। লাল শাক আসলে অনেকদিন যাবতই খাওয়া হচ্ছিল না। লাল শাক দুপুরের জন্য রান্না করব, ভাজি করে নিব। আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর একটা লাউ এনেছিল, লাউটা কেটে নিয়েছি। আর গ্যাসের কথা আর কী বা বলবো, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে আমার এক ফোঁটা পানীয় ব্যবহার করতে হয়নি, কারণ চুলায় যদি গ্যাস না থাকে যে কোনো তরকারি বসালে সেটার মধ্যে প্রচুর পরিমাণে পানি উঠে আসে, আর লাউ তো পানি তরকারি। যাই হোক, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আসলে রান্নাটা তরকারি যেভাবে রান্না করি সেভাবেই তো রান্না করেছি, বিশেষ কোনো রেসিপি না। আর ইলিশ মাছ দিয়ে লাউ খুব ভালো লাগে আমার কাছে, তারপর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। যেভাবে আসলে তরকারিটা রান্না করা হয় ওভাবেই রান্না করেছি, তবে এক ফোঁটা পানিও দেইনি। তার মধ্যে কী পরিমাণে ঝোল উঠে আসবে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী সমস্যা গ্যাস না থাকলে রান্না করার জন্য। তো ইদানিং আবার রাতের বেলাও গ্যাস থাকে না, আল্লাহ জানে এবার শীতের মধ্যে কী অবস্থা হবে। যেহেতু এখন উক্ষার গরমের মধ্যে এই অবস্থা হচ্ছে, তাহলে শীতের দিনে কী হবে একমাত্র আল্লাহ পাক জানে। তো যাই হোক, এভাবেই চলতে হবে। বেশি যদি সমস্যা দেখি তাহলে তো রাইস কুকারের ব্যবস্থা, রাইস কুকার আছে, আমি রাইস কুকারটা নামাই না, তো এটা নামাতে হবে যদি বেশি সমস্যা দেখি। তো এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সব কিছু একে একে মশলা দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখি, ভিডিও তো আপনাদের জন্যই করি, যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এই ভিডিওর সার্থকতা। তো দেখতে থাকুন, আমি আর বকর বকর না করি।
এদিকে তরকারিটা তো হয়ে গেল আর এদিকে শাকও বাগার দিয়ে নিলাম। তো রান্নাগুলো যেভাবে হোক, কষ্ট করে হোক, যেভাবে হোক করে নিয়েছি, খেতেও ভালো হয়েছিল, খারাপ হয়নি। আর ইলিশ মাছ তো যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে বিকেলে নাস্তার জন্য পুরি কিনে আনা হয়েছে। তরকারি কিন্তু দেখেও বোঝা যাচ্ছে যে খুব ভালো হয়েছে। তো পুরি দিয়ে চা খাওয়ার জন্য চা বানিয়ে নিব, এটা হচ্ছে বিকেলের নাস্তার জন্য। সন্ধ্যায় আসলে কিছু না খেলে ভালো লাগে না, আর সন্ধ্যায় তো চা খাওয়ার একটা অভ্যাস আছেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।